আমি সাকাতবাবু আপনার কাছে যাচ্ছি, কি করবেন এবার আপনারা? এই সরকার তো ডি এর অধিকারই মানতে চায় না। সর্বপ্রথম আমি রাজুদাকে বলবো, রাজুদা যে বলছেন যে দিয়ে আমাদের অধিকার নয়, উনি খুব পুরনো একটা রিপোর্ট বা অর্ডারের কথা বলছেন। আমি বলছি একটু আপ টু ডেট হয়ে যান। আপনারা ছবার এখন কোর্টে সাটে হেরেছেন, সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ছবার মোট হেরেছেন, আর কোর্ট এটা প্রমাণ করে দিয়েছে যে ডিএ আমাদের ন্যায্য অধিকার। তার পরিপ্রেক্ষিতে এখন সুপ্রিম কোর্টে আমাদের কোর্ট কেস চলছে। তো এখন তো কোর্টের অবমাননা এনারাই করছেন। আর একটা জিনিস আমি বলি, 2016 সালে যখন আমাদের পে কমিশন হয়, ষষ্ঠ পে কমিশন, সেই সময় আমাদের হাউস রেন্ট ছিল 15%। ভালো করে শুনবেন আপনারা, 15% কমিয়ে সেটাকে আনা হলো 12%, সেই 3%টা ওইখান থেকে ডিডাক্ট করে দেওয়া হলো। তারপরে হঠাৎ আমাদের পে কমিশন শুরু হয় 2020, আমরা পাই 4 বছরের এরিয়ার নেই। 2020 আমরা যখন পে কমিশন পাই, সেই সময় আমাদের ডিএ 0-0। তো অল অফ এ সাডেন মনে পড়লো না ডিএটা কিছু দিতে হবে, তখন 3% ওখানে ঘোষণা করা হলো। অর্থাৎ যে 15% হাউসেন্ট ছিল সেটাই কমিয়ে আনা হলো 12%, আর সেই 3%টাকে আপনার ডিএ কলমে অ্যাডজাস্ট করা হলো। তারপরে আবার কিছুদিন আগে চিরকুটের মাধ্যমে আরও 3% ডিএ হলো। ম্যাথমেটিক্যালি আপনারা দেখছেন যে 6% ডিএ আছে, কিন্তু লজিক্যালি আমরা এখনো 3% ডিএতে রয়েছি। আর একটা জিনিস আমি বলি রাজুদাকে, যে উনি বলছিলেন না যে 2+5.7 কি একটা ক্যালকুলেশন বললেন, এই ক্যালকুলেশনটা কি করে উনি বলছেন আমি বুঝতে পারলাম না। কেন কি 2.57 ছিল, 2+5.7 সামথিং এরকম কিছু ছিল না। আর সেই সময় আমাদের যে বকেয়া আছে তারই কেস এখন সুপ্রিম কোর্টে চলছে। আর একটা জিনিস আমি বলতে চাই, আজকে আমার সাথী একটু আগে সংগ্রামী সাথী বললেন যে আজকে যে আমাদের মিটিং হলো সেটা পুরো প্রমাণ করে দিয়েছে যে সরকার এখন পুরো ব্যর্থ হয়ে গেছে। আর এখানে আমাদের আন্দোলন ছাড়া, এই সরকারের সঙ্গে লড়াই ছাড়া, আপনার দাবি আদায়ের জন্য বিনা লড়াই করে আপনারা এখানে পারতে পারবেন না। যারা চাকরি প্রার্থী আছে তারাও রাস্তা বসে আছেন, যারা চাকরি করছেন ওনাদেরকেও রাস্তা বসতে আপনারা বাধ্য করেছেন। দুটো কথা আমি বলতে চাই, রাজ্য সরকারকে আপনারা তোমরা করে দিয়েছেন। রাজীব রাজীব আসবো আমি, এখনো সুকান্ত বাবু বলেনি, সবাইকে সুযোগ দিতে হবে। চাকরি চান মানে চাকরি প্রার্থী হন, মানে আপনার চাকরি চুরি হয়ে যাওয়া আপনি চাকরি প্রার্থী হন, অথবা চাকরিজীবী হন অর্থাৎ সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী হন, ধর্মতলা গিয়ে বসতে হবে। কিন্তু আপনার মনের কথা শুনতে কেউ আসবে না, বি রেস্ট অ্যাসিওর, কেউ আসবে না। সুকান্তবাবু দেখুন অনির্বাণ ভাই, ঘটনাটা হচ্ছে অনেকটাই ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সের কথা মনে পড়ে। ম্যাকিয়াভেলিয়ান রাজনীতি, কিন্তু সবসময় তিনি বেকি রাজনীতিক একজন আবহ তৈরি করার কথা বলেছিলেন। বলেছিলেন সিগালের মতো চতুর হতে হবে একজন শাসককে, এবং সিংহের মতো পরাক্রম থাকতে হবে। কিন্তু সিংহের মতো পরাক্রম নেই এই সরকারের, এবং সিগালের মতো চতুরতাও নেই। কার চতুরতা রয়েছে আমি এখানে বলছি না। এবার ঘটনা ডিএ কিন্তু ওদের এখন বাধ্যবাধকতাও নয়, কিছুই নয়। ওরা এই যে তৃণমূলে কি নব জোয়ার টোয়ার করছে, এবার এই নব জোয়ারে নিজেরা কতটা লাভবান হবে সেটাই। কারণ দেখেন একজন সর্বভারতীয় কি কি বলছে, এবার এবার তিনি হচ্ছেন একজন মহান নেতা, যে নেতা পরিপক্কতাই পায়নি সে।